শুরু হওয়ার সুবিধা। সঙ্গে এই জন্য বলছি যে মাসটা শুরু করে দেওয়া হবে আনন্দ উৎসব। তাদের প্রত্যেকের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বহুদিন ধরে চেষ্টা করছি একটা ল্যান্ডস্লাইড বিজয়ীর জন্য, এবং সেই মনে করি যে এই প্রাণের আকুতি এবং প্রাণের যে সম্মিলন এইটার কারণে কিন্তু আমরা এত বড় একটা বিজয় আনতে পারলাম। যদিও আমাদের পাঁচজন সভাপতি, সম্পাদক, তারপরে কোষাধ্যক্ষ এবং সহসম্পাদক ও সহসভাপতি, এদের মধ্যে আমরা একটা হারিয়েছি সম্পাদক হারিয়েছি আমরা আয়েশা সিদ্দিকা। প্রচুর লোক খাটাখাটি করেছে মন খুলে, তাহলে হয়তো আমরা হালকা হতাম। কিন্তু আমি ঠিক করলাম, আমি বললাম যে আমিও না, কারণ আমরা তো এই সংগ্রামে প্রতিটি পর্যায়ে একসাথে ছিলাম। আমরা জানি যে কি কি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জায়গা থেকে আমরা আরো শিখলাম, আরো সতর্ক হলাম। এবং আয়েশার উদ্দেশ্যে যে সে সহসম্পাদকের পত্র সবসময় এইখানে এসে লড়াই করতে পেরেছে এবং করতে চেয়েছে আমি বলার সাথে সাথে, সেই জন্য তাদের কৃতজ্ঞতা এবং তাকে আমি অভিনন্দন জানাই। এখানে হয়তো আমাদের মধ্যে কেউ সেই গাফিলতিতে অংশগ্রহণ করেছে, নাহলে এটা হবার কথা ছিল না। অত্যন্ত অবাক হয়েছি আমি দেখে যে আমাদের প্রফেসর সৈয়দ হাফিজুর রহমান তুলনামূলকভাবে ভোট কম পেয়েছেন। এখন হাফিজ বলেছি করোনা পরীক্ষাদের কিছুদিন আগে ইলেকশন করেছে, সেই কারণে যারা হারিয়েছে এমনও হতে পারে তাদের অপছায় এখানেও এসে পড়েছে, যেই জন্য হাফিজের কারণ হাফিজ সবসময় খুবই জনপ্রিয় প্রার্থী। আমি আবারও বলি সাবধান,